সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে একটা সমীক্ষা করা হয় পুলিশ জেল এবং সেই সঙ্গে কোর্ট বা আদালত এবং আইনি সাহায্যের নিরীক্ষা কিন্তু একটা সমীক্ষা চালানো হয় ভারতবর্ষ জুড়ে এবং সেই সমীক্ষার কিন্তু রিপোর্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন রয়েছে পশ্চিমবঙ্গে পুলিশ বিভাগে কত শূন্যপদ পড়ে রয়েছে কনস্টেবল পোস্টে বিশেষ করে কিন্তু কনস্টেবল পোস্টে কত শূন্যপদ রয়েছে কত পোস্ট ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু একটি বিরাট আপডেট প্রকাশিত হয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দিও অবশ্যই একটি করে শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা গতকালের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে তোমরা এটা আনন্দবাজার পত্রিকার অফিশিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কী বলা হয়েছে চুয়াল্লিশ পারসেন্ট কনস্টেবল পদই শূন্য রাজ্য পুলিশে তো রাজ্য পুলিশ অর্থাৎ ডাব্লুবিপিতে কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট কনস্টেবলের পোস্টটি কিন্তু ফাঁকা রয়েছে তো কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে কনস্টেবল নিয়োগ করা হবে কনস্টেবল নিয়োগে দশ শতাংশ আসন সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে তবে তাদের পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে বলেও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে একশোটির মধ্যে চুয়াল্লিশটি খালি পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু একশোটি পোস্ট থাকলে সেখানে কিন্তু চুয়াল্লিশটি পোস্টই খালি পড়ে রয়েছে কনস্টেবলের পোস্টের ক্ষেত্রে গত তিন বছরে ধারাবাহিকভাবে রাজ্য পুলিশের কনস্টেবলের শূন্য পদের হার বেড়েছে এরপর দেখো বলা হচ্ছে আজ টাটা ট্রাস্টের নেতৃত্বে একগুচ্ছ অসরকারি সংস্থা ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট দু প্রকাশ করেছে বিচার ব্যবস্থার চারটি মাপকাঠি পুলিশ জেল আদালত ও আইনি সাহায্যের নিরিখে রাজ্যগুলি কোথায় দাঁড়িয়ে তার খতিয়ান রয়েছে রিপোর্টে সামগ্রিকভাবে দেশের আঠেরোটি বড় এবং মাঝের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ সতেরোতম স্থানে রয়েছে পুলিশ বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গ একেবারে শেষে আঠেরোতম স্থানে রয়েছে রিপোর্টে বলছে বা রিপোর্ট বলছে রাজ্য পুলিশের চুয়াল্লিশ শতাংশ কনস্টেবল পদ খালি পড়ে রয়েছে বড় মাঝারি রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এই শূন্য পদের হার সব থেকে বেশি দু হাজার উনিশের প্রথম রিপোর্টের সময় দেখা গিয়েছিল প্রায় একত্রিশ শতাংশ পদ খালি পড়ে রয়েছে পুলিশের অফিসার পদে চারটির মধ্যে একটি পদ খালি পড়ে রয়েছে গ্রামীণ এলাকায় থানা পিছু জনসংখ্যা তিন লক্ষ ছ হাজারের বেশি অর্থাৎ গড়ে তিন লক্ষের বেশি মানুষের জন্য একটি থানা রয়েছে পশ্চিমবঙ্গ এই মাপকাঠিতেও দেখো বলা হয়েছে শেষ সারিতে কেরলের গ্রামে গড়ে প্রতি পঁচিশ হাজার মানুষের জন্য একটি করে থানা রয়েছে রাজ্যের শহরাঞ্চলে একটি থানার ওপর গড়ে এক লক্ষ তেইশ হাজারের বেশি মানুষ নির্ভরশীল আদালত বা বিচার বিভাগের নিরিখে পশ্চিমবঙ্গের পিছিয়ে থাকার জন্য এর পেছনে রাজ্যের কম খরচকেই দায়ী করেছে রিপোর্ট কারণ রাজ্যে বিচার ব্যবস্থার পেছনে জনসংখ্যার মাথাপিছু মাত্র পঁচাত্তর টাকা খরচ হয় বড় মাঝারি রাজ্যগুলির মধ্যে যা সব থেকে কম হরিয়ানায় খরচে সবথেকে সব থেকে বেশি দুসত্তর টাকা হাইকোর্টে কর্মীদের মধ্যে একত্রিশ শতাংশের বেশি পদ খালি পড়ে রয়েছে কলকাতা হাইকোর্টে মোট ঝুলে থাকা মামলার মধ্যে দশ বছরের বেশি পুরনো মামলার সংখ্যা প্রায় চল্লিশ শতাংশই ছুঁই ছুঁই নিম্ন আদালতে দশ বছরের পুরনো মামলার হার প্রায় কুড়ি শতাংশ এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের হাল সব থেকে খারাপ এবারে দেখো কি বলা হয়েছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট দু হাজার বাইশ এখানে হাইলাইট কী কী বলা হয়েছে পশ্চিমবঙ্গের হাল হাইকোর্টে দশ বছরের পুরনো মামলা উনচল্লিশ দশমিক চার ছয় শতাংশ নিম্ন আদালতে দশ বছরের পুরনো মামলা উনিশ দশমিক সাত তিন শতাংশ বিচার ব্যবস্থায় মাথাপিছু খরচ পঁচাত্তর টাকা এবং পুলিশ কনস্টেবেলে শূন্যপদ চুয়াল্লিশ দশমিক এক পার্সেন্ট এবং সঙ্গে পুলিশ অফিসারে শূন্যপদ পঁচিশ দশমিক দুই পার্সেন্ট গ্রামে থানা পিছু জনসংখ্যা তিন লক্ষ ছ হাজার তো মেন যে বিষয়টা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু কনস্টেবল পদেও কিন্তু ব্যাপক শূন্য রয়েছে এবং অফিসার পদেও কিন্তু অনেক শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কনস্টেবল পোস্টে প্রায় চুয়াল্লিশ দশমিক এক পার্সেন্ট শূন্য পদ রয়েছে এবং পুলিশের অফিসার পোস্টে কিন্তু পঁচিশ দশমিক দুই শতাংশ কিন্তু পোস্ট ফাঁকা রয়েছে তবু ধরা পশ্চিমবঙ্গ পুলিশে দু সালে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তার পরের বছর দু হাজার উনিশ সালেও কিন্তু কনস্টেবল নিয়োগ করা হয় এবং তারপরে দু হাজার কুড়ি সালে টু জিরো টু জিরো কনস্টেবল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তার পরীক্ষা মরীক্ষা হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি তো এই সমস্ত রিক্রুটমেন্টের পরেও কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে এখনও চুয়াল্লিশ পার্সেন্ট পোস্ট কিন্তু কনস্টেবলের পোস্টই ফাঁকা রয়েছে তোমরা বুঝতে পারছো একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে রয়েছে এবং অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়োগ হোক বা না হোক এই পুলিশ ব্যবস্থা পুলিশ বিভাগে আইন বিভাগে এই সমস্ত বিভাগে কিন্তু নিয়োগ হবে কারণ এই সমস্ত বিভাগে নিয়োগ না হলে কিন্তু সিস্টেমটাই পড়ে যাবে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা কিন্তু অচল হয়ে পড়বে তো পুলিশ কিন্তু নিয়োগ হবেই এবং ব্যাপক পরিমাণে কিন্তু শূন্যপদ পশ্চিমবঙ্গ পুলিশে এখনো রয়েছে এবং তোমাদের কিন্তু সামনে অনেকগুলো ভ্যাকান্সি তোমাদের কিন্তু পুলিশে আসবে সেগুলো তোমরা দেখতে হবে ঠিক আছে তার জন্য তোমার প্রিপারেশান নাও এবং তোমাদের টার্গেটটা ফুলফিল করে নাও